Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে সবাইকে জানাচ্ছি আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের মাঝে চলে এসেছি আর আজকের ভিডিওটা হচ্ছে ঈদের দিন করেছি। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। 30 দিন 29 দিন তো আবারো সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের ঈদের তো ঈদের দিন সকালবেলা আমরা যে ব্লগটা শুরু করছি এটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে আমি মেহেদি দিয়েছি সেটাও শেয়ার করেছি। আমি সময়টা রান্না করছি মেহেদি দিয়েছি তো এটা নবাবী সময় ভিডিও করা হয়নি। এটা নবাবী সময়ের মতই কিন্তু সকালবেলা উঠে সময় রান্না কিছুটা আবার আমার নিজের মতো করে শেয়ার করছি। জাস্ট মানে কোনো রান্না করছি মানে নবাবী সময় রেসিপি না নবাবী সময় বাট নবাবী বলতে ওরকম নবাবী সময় না জাস্ট তো ফার্স্ট আমি সময়টাকে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এখন সুগার সিরাপ দিয়ে দিয়েছি আর আমার নিজের রেসিপিতে নিজের মতো করে করছি। পুরটা রেডি করেছি এটা দুধ কাস্টার্ড পাউডার খেতে তারপর তরল দুধ এটা আমি গুড়া দুধ বয়স হওয়ার পরে এটা আমি একটা মিশ্রণ তৈরি করেছি আর চিনি দিয়ে আগে ঈদের দিন তো এই মিশ্রণটা খেতে খুবই ভালো হয়েছে খেতে খুবই টেস্ট লেগেছে। আজকে আমি যে ভিডিওটা দেব আজকের ভিডিওটা এখন আমি একটা লেয়ার দিয়ে দিয়েছি একটা লেয়ার দিয়ে উপর দিয়ে আবার সামাই দিয়ে দিয়েছি আবার সুগার সিরাপ দিয়ে দিয়েছি আমার এরপর আমি আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি এক সপ্তাহ পরে 7 দিন পরে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি। তো এই লেয়ারটা দিয়ে আমি আবার উপর দিয়ে ভিডিও সামাই দিয়ে ঢেকে দিব মানে এখানে আমি যেহেতু শ্বশুর বাড়িতে দুটো লেয়ার দিয়েছি আর উপরে তো এই যে এখন আমি যে ভাবে রান্না করছি এই সময়টা খেতে অসম্ভব ভালো লেগেছে সেটা আমি কারণ আমি বয়স হওয়াটা পরে দিচ্ছি তবে আর প্রসেসিংটা আমি আপনাদেরকে দিয়েছি আমাদের কিভাবে রান্না করেছি তো এখানে আমি যে সময়টা রেডি করেছি এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে কি রান্না করেছি সেটাও দেখাচ্ছি। তারপরে এখানে আবার কোন সময় আমি বয়ের বানিয়েছিলাম আমি তো এগুলাই ছিল আমাদের সকালবেলার আয়োজন। আর এই যে সবাই সকালবেলা সময় খেয়ে সবাই নামাজের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে সকাল সকাল আর এখানে আমার শ্বশুর বাড়িতে একটু সকাল সকাল নামাজ শুরু হয়ে যায় রোজার ঈদের শুরু হয় একটু দেরিতে দেরিতে বলতে 8টা থেকে 8:30টার মধ্যে তাদের নামাজ শেষ হয়ে যায় আর কোরবানির ঈদে আরো সকালবেলা নামাজ হয় 7টার সময় নামাজ হয়ে যায় রেডি হয়ে চলে যাচ্ছে তো সবাই এখন বের হচ্ছে যে আরশের বাবা যেটা একটু খাবে খেয়ে বের হয়ে যাবে তো সবাই নামাজের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে। আমার ছোট দেবরটা এখনো উঠেনি তো ও উঠলে একসাথে যাবে প্রতিবারই সবাই একসাথে যায় কিন্তু আজকে এখন ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেছে এখনো খাওয়া দাওয়া করেনি অলরেডি ওরা বের হয়ে যাচ্ছে যে যার মতো রেডি হয়ে গিয়েছে। আরশের বাবা একটু দেরি করেছে তো আরশের বাবা এখন খেয়ে নিচ্ছে আমার শ্বশুর মেজো দেবর ওরা আগে খেয়ে নিয়েছে বের হয়ে যাচ্ছে যে তারা তিনজন বের হয়ে যাচ্ছে আর মিশুক এখনো রেডি হচ্ছে ও এখনো খাইনি তো আব্বা খুব রাগারাগি করছে যে না যেতে হবে জায়গা পাবে না তাহলে সেই জন্য সবাই চলে যাচ্ছে কিন্তু মিশুক পরে বের হবে আজকে মিশুকের একটু লেট হয়ে গিয়েছে যে এখন ওনারা চলে যাচ্ছে তো আমি একটু পেছন দিকে নিয়ে নিলাম কাপড়টা নিয়ে নিলাম তো ওনারা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে তো সবাই যাচ্ছে তো আর এই যে এই সময়টা আমি আপনাদেরকে রেসিপিটা দিতে পারিনি কারণ সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করেছি তো ওই জন্য ক্যামেরা ধরতে পারিনি তো এখন আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর এই যে এটা হচ্ছে মিশুক ও আসছে অনেক সময় তাড়াতাড়ি উঠে যায় কিন্তু আজকে উঠছে না ও এখন রেডি হয়েছে এখন খাবে খেয়ে তারপরে বের হবে এখন আমরা চা অলরেডি সবাই চলে গিয়েছে আমরা একটু নাস্তা করে নিয়েছি এরপরে এখন চা খাচ্ছি চা বানিয়েছি তো এই যে এটা আমার চা তারপর অলরেডি সবাই নামাজ শেষ হয়ে এসেছে মাঝখানে আমি আর ক্যাপচার করিনি কারণ আরো ছোট ছোট ঘুম থেকে উঠেছে তারপরে ওনাদেরকে একটু ক্লিক নিয়ে নিলাম এখন ওনারা আসছে তো ভাবলাম যে ওনাদের একটু হ্যাঁ ভিডিও নিয়ে নি আর সবাইকে দেখতে ছবি উঠাই নি লাগছে তো রান্নার জন্য অলরেডি চলে এসেছে রান্না করব যেহেতু আজকে ঈদ তো ঈদের দিন একটু তাড়াতাড়ি রান্না করে ফেলতে হয় কারণ যদি কেউ আসে বা সবাই ঈদের একটা প্রস্তুতি থাকে আম্মা একটু আবার তাড়াতাড়ি খেতে চায় আর ভাজার আগে আমি রান্না করব রোস্টার পোলাও আমি রান্না করব তারপর গরুর মাংস রান্না করব রোস্টের মধ্যে একটু ব্যবস্থা আমার দেবরের ওয়াই মানে কি দিনে কি দিনে এমন মনে হয় তো এখন আমি আমার রান্নাটা আগে বসিয়ে দিয়েছি তারপর বাচ্চা রেডি করে এখন আমি রান্না করে নিয়েছি গরুর মাংস বসাবে তো আমি আগে রান্না করে নিয়েছি আর এখানে আমি আগে সব মশলা সব কিছু গতকাল রাতেই সব রেডি করে রেখেছিলাম এখানে বাদাম কিশমিশ আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম আর আগে একটু গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজার জন্য আর এখন এটা আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি আর এই যে এখন আমি এক্সট্রা ভাবে আমি দিয়েছি একটু গুঁড়া মরিচ দিয়েছি এটা হচ্ছে হালকা একটু হলুদ দিয়েছি আর এদের দিন রোস্ট রান্না করতে বরাবরই আমি যে রাধুনির যে রোস্টের মশলা ওইটা আমি ইউজ করি কিনে নি তো এই টক আর এখানে আমি ঘরে টক দই বানিয়ে নিয়েছি বাইরে থেকে টক দই আনা হয়নি ভুলে গিয়েছিলাম লেবু রস দিলে অত একটা ভালো হয় না ভিনেগার এখন আমি ঘরে যে একদম সাথে সাথে টক দইটা বানিয়ে নিয়েছি তো আমি সব সময় সচরাচর আমি খুব একটা বাইরে টক দই ইউজ করি না রান্নার সময় কারণ সব সময় তো রান্না করা হয় না এজন্য টক দই একটা আনলে অনেক দিন থেকে যায় তো যখন রান্না করি ইনস্ট্যান্ট আমি বানিয়ে নিই হয়তো লেবু থাকলে লেবু দিই লেবু থেকে ভিনেগার দিলে টক দইটা অনেক জমে ভালো তো আমি
আমি ম্যাক্সিমামই দই দুধের মধ্যে পাউডার দিয়ে দিয়েছি, ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে ওর মধ্যে একটু ভিনেগার দিয়ে দিই, বসিয়ে দিই। তো অলরেডি আমার এদিকে মাংসটা আমি কষিয়ে বসিয়ে দিয়েছি, পোলাওটা ঝোল দিয়ে দিয়েছি, যেন এমন কিছু না। মাংসটা যদি কোনো ভিতরে একটু কাঁচা থাকে তাহলে সেটা একদম হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিয়েছি পোলাও, বসিয়ে দিয়েছি। আসলে পোলাওটা প্লেন পোলাও, এটা দেখানোর কিছু নেই আপনাদেরকে। তারপর পোলা সচরাচর যেভাবে রান্না করি, আর এদিকে যে আমার আর ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছে, তো ওরে এখন সাড়ে দশটায় ঘুম থেকে উঠার পরে মানে আমার ছেলেটা আসলে খুব এক্সাইটেড, ও আসলে এখন খুব একটা বুঝে না যে ঈদ কি বা ঈদের আনন্দ, কিন্তু সবার কাছে দেখে দেখে ওর যে কাজে না সময় দেবো নামাজ, দুজনেই খুব ভালো সময় কাটছে, খুব খেলাধুলা করছে। তো ঈদ উপলক্ষে ওকে এখন রেডি করে দিয়েছি, মাশাআল্লাহ আমার ছেলেটা একদম দেখতে ভালো লাগছে, সবাই মাশাআল্লাহ বলবে। ব্রাশ করে খাইয়ে দিয়েছি, খুব এক্সাইটেড, ও থাকবে না, রেডি হয়েছে, এখন বের হয়ে যাবে রুম থেকে, বের হয়ে দাদাকে ডাকছে, দাদুকে ডাকছে, আবার লজ্জাও পাচ্ছে আমাকেও ডাকছে সাথে যাওয়ার জন্য। তারপর আমি তো একবার আমরা গোসল করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, তো মাঝখানে আর ক্যামেরাটা অন করা হয়নি, সবাই একটু রেস্ট নিয়ে খাবার দেব। তো এখন আমি দুপুরে খাবার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, টেবিল গুছিয়ে নিয়েছি, তাহলে ঠিক আছে। তো টেবিল গুছিয়ে নিয়ে তারপর সবাইকে ডাকবো খাওয়ার জন্য, আর অলরেডি আব্বা, তারপর আরশের বাবা, যাবার ওরা সবাই মসজিদে গিয়েছে জোহর নামাজ পড়ার জন্য। জোহর নামাজ পড়ে আসলে আমার আমি খাবারটা বেড়ে দেবো, কারণ এখন বেড়ে রাখলে দিনে হয়ে যাবে ভিডিও। তো এখন আমি সব কিছু আমি রেডি করে রাখছি, রেডি করে পরে আমি ওনারা আসলে আমি খাবারটা বেড়ে দেবো, আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে এখন আমি সালাদটা আলাদা করে নিয়েছি, সোনিয়া ওটাকে কেটে একসাথে রেখেছিল, তো আমি এখন আলাদা আলাদা বাটিতে নিয়েছি। আর এই যে খাবারটা সেটা দেখছি, ভাত রান্না করেছি, তারপরে পোলাও, রোস্ট, আমার মাংস যা রান্না করেছি। তো আমরা ঘরে ঘরে মানে আমাদের বাইরে তেমন কোনো গেস্ট নেই, আমরা নিজেরাই, তাও সেজন্য আমরা তেমন বেশি আইটেম করা হয়নি, শুধু আমি যে যতটুকু রান্না করেছি সেটা করা হয়েছে নিয়েছি। তো আসলে সবাই গরুর মাংসটাই খুব পছন্দ করে, তো এই জন্য গরুর মাংস থাকলে আসলে ওর গরুর মাংস একটা পোলাও আলাদা ঈদের দিন সবাই একসাথে বসে খাবে, আসলে এটা খাওয়াটা অন্যরকম, বাবা মা সাথে একসাথে ঈদের দিন। আসলে এই জিনিসটা আমরা মানে বাইরে যাওয়ার কথা ভালো লাগে, যদি যাই সেটা সবাই একসাথে বসে সম্ভবত যাবো না, পরবর্তীতে যেতে খুবই গরম, গরমের মধ্যে আসলে বাইরে যেতে মানে শীতকাল হলে একসাথে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।